আপনি হলেন মা, আপনার জায়গা হলো ঘরে। আপনি বাইরে বেরুলে ঘরের শান্তি নষ্ট হয়। কি করি বলুন? আপনি পরেশের বাবাকে যে কথা বলেছিলেন সেটা শোনার পর থেকে আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছিল। যদি পরেশের চাকরিটা না থাকে, সেই ভয়েই আমি আপনার কাছে ছুটে এসেছি। ভুল করেছো রাজেন্দা। রাজেন্দা, মাকে আমি অনেকবার বুঝিয়েছি, অনেকবার বারণ করেছি, কিন্তু কিছুতেই শুনল না, জোর করে আমার সঙ্গে চলে। মিসেস পাল, আমাদের কোম্পানিটা শিলিগুড়ি, সেখান থেকেই আমাদের সমস্ত লরিগুলো মাল নিয়ে নানান রাজ্যে যায়। গত মাসে আমাদের তিনটে লরি ছিনতাই হয়েছে, একজন লরি ড্রাইভার, একজন খালাসি খুন হয়েছে। কি কি বলছেন কি রাজেন্দা? কই, আমি তো কিছু জানি না। তুমি কি করে জানবে? তুমি তো তখন এখানেই ছিলে। তাই তোমার মাকে বলছি আমি যে আমরা মাস তিনেকের জন্য শিলিগুড়ির অফিস বন্ধ করে দেব। সেটা মাস ছয়েক হতে পারে, তবে আপনি কিছু চিন্তা করবেন না। কি বলছেন আপনি? আমি কিছু চিন্তা করব না? আমার এক ছেলে খুন হয়েছে, থাকার মধ্যে এই আর এক ছেলে পরেশ, সে যদিও বা একটা চাকরি করছিল, সেটা যদি এখন না থাকে তাহলে কি মুশকিল। পরেশের চাকরি তো আর যাচ্ছে না, ও যে ক মাস কলকাতায় থাকবে প্রতি মাসের দু তারিখে ওর মাইনেটাও ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, সে কথা আমাকে পরেশ বলেছে, তবে ওর বাবা সব কথা শুনে বলছিল যে চাকরিটা নাকি তেমন ভালো নয়, তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে। মিসেস পাল, একটানা সাত দিন উপোসের পর আপনার সামনে এক থালা ভাত, একটু ডাল আর চারটে আলু সিদ্ধ দেওয়া হল, যার মধ্যে দুটো আলুতে পোকা। এবার আপনি যদি তখন ভাবতে বসেন যে কোন আলুটা ভালো কোন আলুটা খারাপ, তাহলে তো আপনার খাওয়াই হবে না। আপনার ছেলে পরেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবকটা ডিগ্রি পকেটে নিয়ে বসে নেই। পরেশ যদি চাকরি করতে না চায় তাহলে আমাকে দিন পনেরো আগে জানালেই হবে, দেশে লক্ষ লক্ষ পরেশ বসে আছে। না রাজেন্দা, মার কথায় আপনি কিছু মনে করবেন না। আসলে অভাবে পড়ে মা বাবার স্বভাব কিরকম ছোট লোকের মতো হয়ে গেছে। কি কি বললি তুই? তুই আমাদের ছোট লোক বললি? হ্যাঁ বললাম, তোমরা ছোট লোক না হলে আমি এরকম লাত খড়লাম কোত্থেকে? শোনো মা, এই চাকরি আমি করব। হ্যাঁ করব, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে টাকা তো পাঠাবোই না, উল্টে চিরদিনের মতো বাড়ি ছাড়বো। আহ পরেশ, মা তো সব সময় ছেলের জন্য চিন্তা করবি, তাই বলে এভাবে কথা বলতে হয় না। যা, মাকে নিয়ে ট্যাক্সি করে বাড়ি যাও, যাও। আপনি যান, কোনো চিন্তা করবেন।